ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلو العقدة من لساني يفقه قولي the heart of the Quran بقرآن الرضا برو رمضان مارس جودي চার পর্বের কোরআনিক লাইভ সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আহলান ওয়াসলান ও মারহবান বিকুম ফিহাদ লেখা তৈগিব আল মোবারক আমাদের আজকের এই কোরআনিক লাইভ সেশনটি মিজানুর রহমান আজহারি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এবং ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে পুরো রমাদান মাস জুড়ে প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দশটায় আমরা এই কোরআনিক লাইভ সিরিজটি কন্ডাক্ট করে থাকি আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল আন কারিমের এই চমৎকার কথামালাগুলোকে বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার স্বার্থে আমি শুরুতে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা লাইভটি নিজে শুনুন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যেহেতু দুইটি প্ল্যাটফর্ম থেকে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে আজকে লাইভটি ব্রডকাস্ট হচ্ছে আমরা গতবারের মতো আজকেও শুরুতে একটু দেখে নিতে চাই যে আপনারা কে কোথ থেকে যুক্ত হয়েছেন আপনারা মেহরবানি করে কমেন্ট সেকশনে একটু লিখে আমাদেরকে জানান যে আপনারা বাংলাদেশের কে কোন জেলা থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন এবং যদি আপনারা প্রবাসী থাকেন দেশের বাইরে থাকেন তাহলে পৃথিবীর কোন প্রান্ত থেকে বা কোন দেশ থেকে আপনারা আমাদের সাথে এই লাইভ সেশনটির সাথে যুক্ত হয়েছেন আপনারা জানাবেন তো আমি শুরুতে আমাদের মিজানুর রহমান আজহারি ভেরিফাইড ফেসবুক পেজের কমেন্টসগুলো একটু দেখবো আপনারা কে কোথ থেকে আমাদের সাথে জয়েন করলেন এরপর আমরা মিজানুর রহমান আজহারি যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানেও একটু চোখ বুলানোর চেষ্টা করব যে আপনারা কে কোথ থেকে যুক্ত হলেন জোনয়েদ ইসলাম তিনি যুক্ত হয়েছেন মনোহরদি থানা থেকে বদনান কুষ্টিয়া থেকে মোহাম্মদ ইসরাফিল যুক্ত হয়েছেন ঢাকা থেকে বাসখালী চট্টগ্রাম থেকে তুহিন আফ্রিদি যুক্ত হয়েছেন আমাদের এই লাইভ সেশনটিতে অনেকেই কমেন্টে সালাম দিচ্ছেন সবাইকে একসাথে আমরা সালামের উত্তর দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আতু রমাদান মোবারক রমাদান করিম আশা করছি প্রত্যেকের রমাদান খুব চমৎকার যাচ্ছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা আছেন আল্লাহ তালা আপনাদের সিয়াম কিয়াম সাদাকা এবাদ তেলাওয়াত সব কিছু কবুল করুন আল্লাহর কাছে এই দোয়াই করে শিপু আজা যুক্ত হয়েছেন গাজীপুরের পিরুজালি থেকে মিল্লা যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে এমডি রাসেল হোসেন সৌদি আরব থেকে আমাদের ফেসবুক পেজে যারা কমেন্টস করছেন আমরা সেই কমেন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করছি মোহাম্মদ জুমন নামে এক ভাই যুক্ত হয়েছেন দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট থেকে শুধু শুধু বাংলাদেশই নয় নাজমা সুলতানা নাজু নামে এক বোন যুক্ত হয়েছেন ইন্ডিয়ার আসাম থেকে সৌদি আরবের জিজান আবু আরিশ থেকে যুক্ত হয়েছেন নীরব আহমেদ মাসা আল্লাহ তো থেকে আইএস মিডিয়া সৌদি আরব থেকে অনেক ভাইরা যুক্ত হয়েছেন ফখরুল হৃদয় আর কে ইন্ডিয়া থেকে এস কে সুরুজ মার্শাল কুড়িগ্রাম থেকে আরিফ ইসলাম ইমরান যুক্ত হয়েছেন আমাদের আজকের এই লাইভ সেশনটিতে সৌদি আরব থেকে অনেক যুক্ত হয়েছেন মাশাআল্লাহ এমডি রাজাউল হাসান যুক্ত হয়েছেন বাজারের কমলগঞ্জ থেকে বাগেরাট থেকে আমাদের এই ক্রনিক লাইভ সেশনটি দেখছেন এমডি নাইম ফকির সুদূর ইউরোপের ফ্রান্স থেকে যুক্ত হয়েছেন এমডি নাসির উদ্দিন মাসাল্লাহ ডাইভার্সিটি সৌদি আরবের তাবুক থেকে আইরিন সুলতানা সৌদি আরবের রিয়াদ থেকে এমডি নাজমুল হাসান নাইম বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং দেশের বাইরে বিভিন্ন দেশ থেকে আপনারা যুক্ত হয়েছেন এক ঝলক আমরা দেখে নিলাম আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনটি এবার আমরা একটু করে দেখে নিতে চাই যে আমাদের ভেরিফাইড যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল থেকে কারা কারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে ইফতেখার হোসেন কুমিল্লা থেকে এমডি ডি আলামিন হোসেন ভোলা আজিজ হক যুক্ত হয়েছেন সিডনি থেকে জাকির হোসেন ইন্ডিয়া থেকে আসিফ রংপুর থেকে মাশাআল্লাহ চট্টগ্রাম থেকে অ্যানামুল হক ঠাকুরগাঁও থেকে আব্দুল হান্নান নীলফামারি থেকে নূর আলম রাজশাহী থেকে রাইসা ইসলাম মানিকগঞ্জ থেকে সাদেক হাসান সাতক্ষীরা থেকে হলিকোরান রিসাইটেশন আচ্ছা নোয়াখালী থেকে কামাল সাইকেল সেন্টার টাঙ্গাইল থেকে ফরমান আলী পাবনা থেকে রিশাদ। ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে সাইদুল মন্ডল ইন্ডিয়ার আসাম থেকে আনোয়ারুল হক তারপর কলকাতা থেকে ভোলা থেকে লালমনিরহাট থেকে র্যান্ডমলি কমেন্টসগুলো যাচ্ছে সবগুলো আমি হয়তো দেখেও সারতে পারছি না হবিগঞ্জ থেকে লক্ষ্মীপুর থেকে ঝালকাঠি থেকে চট্টগ্রাম নেত্রকোনা মানিকগঞ্জ এত র্যান্ডম কমেন্টসগুলো আসছে আমি পরেও শোনাতে পারছি না খুলনা সোনারগাঁও ইন্ডিয়া ইউএসএ টাঙ্গাইল পাবনা জামালপুর মাইমন সিং মার্শাল্লাহ মার্শাল্লা তাবারাকাল্লাহ আমরা দেখে নিলাম এক ঝলক আমরা দেখে নিলাম যে আমাদের ইউটিউব থেকে কারা কারা আমাদের এই হার্ট অফ দ্য কোরআন বা কোরআনের হৃদয় শিরোনামের এই ধারাবিক লাইভ সিরিজের তৃতীয় পর্ব আপনারা দেখছেন আমাদের ফেসবুক পেজে আমরা দেখতে পাচ্ছি সাত হাজার তিনশো জন কোরআন প্রেমী ভাই বোন আমাদের এই লাইভ সেশনটিতে যুক্ত হয়েছেন আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা মূল আলোচনাতে চলে যেতে চাই সময় শুধু আমরা প্রতি বছর পবিত্র রমাদানুল মুবারকে কোরআন নাজিলের এ মাসে কোরআনের কোনো একটি সুরা থেকে ধারাবাহিক আলোচনা করি এবছর আমরা ইয়াসিন থেকে আলোচনা করছি এবং আল্লাহর মেহরবানিতে আমরা দুটি পর্ব শেষ করেছি আজকের তৃতীয় পর্ব চলছে এবং আপনারা যারা প্রথম এবং দ্বিতীয় পর্বগুলো দেখেছেন তাদের মনে থাকবার কথা আমরা বলেছিলাম যে ইয়াসিন পাঁচটি পর্বে বিভক্ত বা পাঁচটি সেকশনে বিভক্ত প্রথম পর্বে আল্লাহ তালা একটা ইন্ট্রোডাক্টরি ডিসকাশন আমাদের সামনে হাজির করেছেন যেখানে তিনি কনফার্ম করেছেন যে বিষ্ণু ইসলাম ইন্না কালামিনাল মুসালিন নবী আপনি রাসুলদের অন্তর্ভুক্ত যারা বিশ্বাস করে না এটা যারা এটা নিয়ে প্রশ্ন তোলে তারা যে সত্য গ্রহণে পিছিয়ে আছে সত্যকে জেনে বুঝে তারা মানছে না এটা আল্লাহ বলেছেন এবং তাদের সব কিছু আল্লাহ রেকর্ড করে রাখছেন দ্বিতীয় পর্বে আল্লাহ তালা একটু হিস্ট্রি নিয়ে অ্যানালাইসিস করেছেন পর্যালোচনা করেছেন হিস্ট্রি একটা রিভিউ আমাদের সামনে এনেছেন কোনো একটা জনপদে দুজন নবী পাঠিয়েছেন আবার আরও একজন পাঠিয়ে তিনজন কিন্তু তিন তিনজন নবীর দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো কেউ ইমান আনেনি একজন লোক শুধু এনেছিল কিন্তু তাকেও শহীদ করে দেওয়া হয়েছিল এই ঘটনাটা আমাদের সামনে দ্বিতীয় পর্বে এসছে তৃতীয় পর্বে আমরা দেখেছি যে আল্লাহ তালা তার ক্রিয়েশন সুবাহান তাল্লা নানা সৃষ্টি সেখানে মৃত জামিনকে কীভাবে তিনি জীবিত করেন রাত দিনের পরিবর্তন চন্দ্র সূর্যের ঘূর্ণয়মান প্রক্রিয়া তরঙ্গ বিক্ষুব্ধ সাগরে বড় বড়ো নৌযান জলযানগুলো কিভাবে চলাচল করে এগুলো আমরা দেখেছি এবং চতুর্থ সেকশনে গত পর্বে আমরা দেখেছিলাম যে ভবিষ্যতে আমরা কি কি ওয়ার্নিংয়ের মুখোমুখি হতে যাচ্ছি ভয়াবহ পরিস্থিতির এর মধ্যে একটা হচ্ছে আমরা কেয়ামতের মুখোমুখি হতে যাচ্ছি ভবিষ্যতে আমরা জাহান্নামের শাস্তির মুখোমুখি হতে যাচ্ছি যারা আমরা অকৃতজ্ঞ যারা আমরা বিশ্বাস করিনি ইমান আনিনি এসব কিছু আল্লাহতালা বর্ণনা করেছেন চারটি পর্ব শেষে পঞ্চম পর্বে এসে আমরা আজকে উপনীত হয়েছি এবং সর্বশেষ পর্বে বা সর্বশেষ সেকশন আল্লাহ তালা বেসিকলি একটি কনক্লুডিং ডিসকাশন আমাদের সামনে হাজির করবেন যেটি আটষট্টি নাম্বার আয়াত থেকে শুরু করে তিরাশি নাম্বার আয়াত পর্যন্ত বিস্তৃত সর্বশেষ সেকশনটি আজকে আমরা কাভার করব আর আমাদের নেক্সট বৃহস্পতিবারের যে পর্ব সেখানে আমরা পুরো সুরা থেকে আমরা কি জানলাম কী শিখলাম সুরা থেকে নেয়া আমাদের জীবনের চলার পাথে ও লাইফ লেসনগুলো আমরা শেয়ার সম্মানিত শুধু আমরা কাল বিলম্ব না করে সরাসরি ইয়াসিনের যে সর্বশেষ সেকশন বা পর্ব কনক্লুডিং ডিসকাশন সেখানে চলে যাচ্ছি আল্লাহ রাজিম বিসমিল্লাহ রহিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তালার কাছে পানা চাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি আল্লাহ তালা এর সাথ করছেন ওমানো ইয়াসিনের সর্বশেষ যে সেকশন আটষট্টি নাম্বার আয়াত থেকে শুরু করে তিরাশি নাম্বার আয়াত পর্যন্ত বিস্তৃত সেই সেকশনটি আল্লাহ তালা শুরু করলেন এ আয়াত দিয়ে যে যাদেরকে আমি দীর্ঘ জীবন দান করেছি দীর্ঘ হায়াত দান করেছি তাদেরকে আমি আবার সৃষ্টির ক্ষেত্রে পুনরায় তাদের আগের সৃষ্টির দিকে আমি ফিরিয়ে নেই তারপরও কি তারা বুঝবে না তারা কমন সেন্স খাটাবে না এই আয়াত দিয়ে আল্লাহতালা শুরু করলেন আল্লাহতালা বুঝাতে চাইলেন অমান্য আম্মিরহু যাকে আমি দীর্ঘ জীবন দান করি লম্বা হায়াত দান করি নুনাকিসু ফিল খালক তাকে আবার তার পূর্বের অবয়বে ফিরিয়ে দেই। অর্থাৎ রিভার্স করি নুনাকিস্যু বিমা নো আকিসু আক্স মানি অপোজিট বিপরীত রিভার্স আবার রিভার্সে নিয়ে যাই নাম্মীর হু শব্দটা এসছে আঙুর থেকে আঙুর মানে বয়স যাকে আমি লম্বা বয়স দেই নব্বই বছর একশো বছর বা একশো যার বয়স ওই বয়সে যারা পৌঁছে যায় তাকে আমি আবার ফ্লিপ করি রিভার্স করি রিভার্স করে কাইন্ড অফ তার শৈশবে আমি ফিরিয়ে নিই ব্যাপারটি কেমন ব্যাপারটি আসলে আল্লাহ তালা এখানে আমাদের আমাদের যে লাইফ সাইকেল এই সাইকেলটাকে তিনি বুঝাতে চাচ্ছেন যে আমাদের জীবন শুরু হয় শৈশব দিয়ে তারপর চলে আসে কৈশোর তারপরে যৌবন তারপরে আসে বার্ধক্য তাহলে তালে বুঝাতে চাইলেন যারা বার্ধক্যে পৌঁছে যায় দীর্ঘ জীবন পায় তারা কেমন জন আবার ঘুরে ফিরে আবার রিভার্স করে সে শৈশবে ফিরে যায় আপনি একটু খেয়াল করলে দেখবেন যে কেউ যখন বার্ধক্যে উপনীত হয় তার দেহের যে শক্তি সামর্থ্য সূর্য বীর্য সেটা থাকে না দুর্বল হয়ে যায় যেমনি শৈশবকালে আমরা দুর্বল ছিলাম যা যখন কেউ অনেক বয়সে পৌঁছে যায় অন্যের হেল্প ছাড়া সে চলতে পারে না অর্থাৎ শৈশবের সময়টা তো ছোট বাচ্চাকে কোলে তুলে না রাখলে তাকে টেক কেয়ার না করলে দেখে না রাখলে সে যেমন চলতে পারে না ছোটোবেলায় আমরা যেমনি পেশা পায়খানা করে যে কোনো জায়গা নষ্ট করে ফেলতাম বয়স যখন নব্বই একশো পার হয়ে যায় তার অবস্থাটাও ঠিক একই রকম হয়ে যায় আল্লাহ তালা এটাই বোঝালেন যে অমান্য আম্মির হনু না ফিল খলক যাকে আমি দীর্ঘ জীবন দিয়েছি দীর্ঘ হায়াত দিয়েছি তার লাইফ সাইকেলটাকে আমি রিভার্স করে আবার পুনরায় আগের অবস্থায় নিয়ে যাই মানে কেমন জানি সে শিশু হয়ে যায় শিশুরা যেমনি ফেল করে থাকে কিছু বোঝে না আমাদের দাদি নানি যারা নব্বই একশো বছর হায়াত হয়েছে তারাও অনেক কিছু মনে রাখতে পারে না ফেল ফেল করে তাকিয়ে থাকে তাদের আচরণটাও শিশুদের আচরণের মতো তা আল্লাহ বললেন এই যে শৈশব কৈশোর যৌবন এরপরে বার্ধক্য বার্ধক্যের পরে আবার কেমন যেন তোমরা সেই আগের শৈশবে ফিরে যাও শিশুদের মতো আচরণ করো শিশুদের যে ফিচার থাকে ওই ফিচারে তোমরা ফিরে আসো আফালাইয়া আকিলুন এরপরও কি ওরা বুঝবে না যে আমি আল্লাহ তালা তার জীবন পরিক্রমাকে এভাবে ঘুরাচ্ছি বার্ধক্যকে বার্ধক্য পার করার পরে তাকে আবার শৈশবে নিয়ে যাচ্ছি অনেকটা এরকম এ একটা দিয়ে আল্লাহ তাদের চিন্তার দুয়ারে একটা ছোট্ট রিমাইন্ডার দিলেন একটু নক করলেন এরপর আল্লাহ তালা মুশিকদের একটা জবাব দিচ্ছে মুর্শিকটা রাসুসাহ ইসলামকে শাহর কবি বলে গালে দিত তারা বলতো মোহাম্মদ তুমি কবি তুমি কবিতা বানিয়ে বানিয়ে আমাদের কাছে বলো যে এটা আল্লাহ পাঠিয়েছে তুমি তোমার মধ্যে কাব্য প্রতিভা আছে তুমি নিজে কবিতা রচনা করো কম্পোজ করো এরপর আমাদের কাছে এসে বলো আল্লাহর বাণী বলে চালিয়ে দাও আল্লাহ এটার শক্ত সমালোচনা করে জবাব দিচ্ছেন যে ওমা আল্লাম না হুসে আমি আমার নবী মাহমুস ইসলামকে কবিতা শিখাইনি ওমা এম বাহু আর তার জন্য এটা শোভনীয় নয় যে সে কাব্য প্রতিভা চর্চা করবে ইনহুয়া ইল্লাহ এটা হচ্ছে একটা উপদেশ বাণী কোরআনটা হচ্ছে একটা উপদেশ বা কোরআন মুবিন এবং এটা হচ্ছে সুস্পষ্ট কোরআন এটা সুস্পষ্ট আল্লাহ তালার পক্ষ থেকে জিবরাল আলি সাল্লাম মারফত বিষ্ণু ইসলামের কাছে আসা সর্বশেষ দ্য লেটেস্ট রেভলেশন আমি মোহাম্মদকে কাব্য প্রতিভা শিখাই কবিদের যে ফিচার তার কোনোটাই বিষ্ণু বিশ্বাহ ইসলামের সাথে যায় না কবিরা মন গড়া কথা বলে তাদের ইমাজিনেশন কল্পনা প্রসূত কথা বলে ছন্দের তাল লয় কবিতার লাইনের পঙ্ক্তিগুলোর অন্তমিল রাখার জন্য তারা যেমন মঞ্চায় কথা বলে বিষ্ণুবি কি কখন এরকম বলেছেন না বলেননি অনেক কবিদের চারিত্রিক অনেক সমস্যা থাকে বিষ্ণু সাহা ইসলামের কি ক্ষেত্রে এটা ঘটেছে না নিষ্কলুষ পবিত্র চরিত্রের তিনি অধিকারী অনেক কবি আবুল তাবুল বলে অশ্লীল বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলে বিষ্ণু ইসলামের কোনো কথার মধ্যে কি কোনো ধরনের অশ্লীলতা এর ছোঁয়া আছে না বরং বিষ্ণু বলেছেন সত্য বলেছেন মানবতার পক্ষে বলেছেন মোরালিটি ইথিক্স এগুলোর পক্ষে বলেছেন অর্থাৎ একজন কবির যে সাধারণত ফিচার থাকে এরকম ফিচার বিষ্ণু সাহায্যের মধ্যে পাওয়া যায় না এবং বিষ্ণু সাহা আল্লাহ বুঝাতে চাইলেন যে হে কোরআশরা তোমাদের এলাকাতেই তো জন্মগ্রহণ করলো মক্কা হচ্ছে মোহাম্মদ সাহায্যামের বার্থ প্লেস সে শিশু ছিল তোমাদের মাঝে কৈশোর যৌবন পার হয়ে আজকে চল্লিশ বছর পরে নবোদ দাবি করার কারণে তোমরা তার উপর মিথ্যা লেভেল আপ করছো পয়েট শায়ের বলে তোমরা লেভেল দিচ্ছ মহম্মদামকে কই সে তো কারোর কাছে কোনোদিন পড়তে যায়নি শিখতে যায়নি এবং বিষ্ণু ইসলাম কারো কাছে কখনো কোনো অক্ষর জ্ঞান তিনি শিখেননি বরং সরাসরি আল্লাহ তাল্লাহ ইসলামকে শিখিয়েছেন কারো কাছে যে বিষ্ণু নত জানু হয়ে বসেননি যে আপনি আমার শিক্ষক আপনি আমাকে শিখান না এটা বিষ্ণু ইসলামের ক্ষেত্রে যায়নি বিষ্ণু ইসলাম বলতেন আল্লাহ মানি রব্বি আমার রব আমাকে শিখিয়েছেন সরাসরি আল্লাহ তাল্লাহ বিষ্ণা ইসলামকে শিখিয়েছেন এবং ওনার পুরো জীবনে কখনো তিনি কবিতা বলেননি হাদিসে দু একটা জায়গায় দু একটা লাইন পাওয়া যায় যে কথাগুলো মিলে যায় হুনাইন যুদ্ধে রসিসা ইসলাম ইন্সপায়ার করার জন্য বলেছিলেন আনান্নাবীলা খেদিব আনাবনা আবদুল মোতালিব তারপর যখন মুর্শিদে মুর্শিদানবি তিনি বিল্ড আপ করবেন মাটি কাদা পাথর নিয়ে তৈরি করছিলেন তখন দু একটা কথা বলেছিলেন যেগুলোর অন্ত মিল মিলে যায় এটা হচ্ছে কো কাকতালীয় ব্যাপার কিন্তু কেউ ঘূর্ণাক্ষরে বলতে পারবে না যে রাসুল সাহা ইসলাম কখনো কবিতা বলেছেন বা কাব্য প্রতিভা ওনার মধ্যে ছিল এটা কেউ বলতে পারবে না উনি তো কারো কাছে অক্ষর জ্ঞানী শিখেননি কারো কাছে যে কোনো কিছু লেখাপড়া এগুলো শিখেননি সরাসরি আল্লাহ তালা বিষ্ণু ইসলি ইসলামকে শিখিয়েছেন কেন আল্লাহ তালা বিষ্ণু ইসলামকে সবার থেকে এরকম আলাদা রাখলেন কেন কেন কাব্য প্রতিভা শেখাননি এর কারণ হচ্ছে বিষ্ণু ইসলামের মধ্যে যদি কাব্য প্রতিভা থাকতো কবিতা বানানোর কবিতা পড়ার বলার প্রকাশ করার টেন্ডেন্সি থাকতো তাহলে কোরাইশরা কোরআশদের কথার একটা ভ্যালিডিটি চলে আসতো যে মাহসা ইসলাম নিজে কবিতা বানিয়ে বানিয়ে মন করা কথা বানিয়ে আল্লাহ নামে চালিয়ে দেয় আল্লাহ একবার এজন্য আল্লাহ বলেন ওমা আল্লাহ না হুসে আরা আমি মোহাম্মদকে কবিতা শিখাইনি ওমা গলাহু কাব্য প্রতিভা এই পয়েট্রি এটা শিখা জানা প্রচার করা তার জন্য শোভনীয় নয় বরং হুয়া ইল্লা জিক যে কোরআন আমি পাঠিয়েছি এটা হচ্ছে একটা উপদেশ রিমাইন্ডার অ্যাডভাইস এবং এটা কোরআন মোবিন সুস্পষ্ট কোরআন কোরআন কেউ পড়লে বুঝবে কোনো গোজামিল নেই এক আয়তের সাথে আরেক আয়াতের বৈপরীত্য নেই কোরআনের এক লেসেন আরেক লেসনের সাথে কন্ট্রাডিক্ট করে না এত চমৎকার ওয়েল কানেক্টেড ওয়েল নেট এটা এটা যে জিক্রুম মিনাল্লাহ জিক্রুম মির আলামিন মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ পক্ষ থেকে মানুষ এমনি বুঝতে পারবে তাহলে প্রথমে লাইফ সাইকেল বুঝালেন শৈশব কৈশোর যৌবন বার্ধক্য এরপর মানুষ আসলে আবার শৈশবে চলে আসে এরপরে রায়তা আল্লাহ তালা বুঝালেন যে মোহাম্মদ সাহা ইসলামকে তোমরা যে কবি বলো এটা মিথ্যা অপবাদ তার উপর তাকে আমি কবিতা শিখাইনি সে কখনো কবিতা চর্চা করে না তার মুখ নিঃসৃত যা আল্লাহর নাম নামে সে বলে সেগুলো আসলেই আমি বলেছি এবং এটা আমার কালাম দিক্রুন অখর আনুম্যবিন তো এই কোরআনটার কাজ কি আল্লাহ তালা এই কোরআন দিয়ে কী হবে সেটা বললেন দে লিউন হাইয়ান যাতে করে এই কোরআন সতর্ক করতে পারে মানকান হাইয়ান যারা জীবিত তাদেরকে ওয়াই আল আল কাফিরিন এবং কাফেরদের জন্য যে শাস্তি এটা যেন অবধারিত হয় অথবা কাফেররা জেনে বুঝে কোরআন না মানলে তাদের জন্য যে আজাব এটা সুনিশ্চিত হয়ে যায় বা কাফেরদের জন্য যে কথাটি সেটি বাস্তবায়িত হয় এই কোরআনের সতর্কতার মধ্য দিয়ে এখানে এই আয়াতের মধ্যে বেসিকলি দুইটি কথা এক হচ্ছে কোরআন এসেছে জীবিত মানুষদের জন্য এই বিষয়টা এ আয়াত আমাদের সামনে স্পষ্ট করে আল্লাহ বলেন লিউন জেরা যাতে করে কোরআন সতর্ক করতে পারে তাদেরকে মান কানা হাইয়ান যারা জীবিত তাহলে জীবিত মানুষের অভ্যাস বদলাতে কোরআন এসেছে জীবিত দ্য লিভিং ক্রিয়েচার হিউম্যান বিং তাদের আচরণে তুমুল আমূল পরিবর্তন আনার জন্য এই কোরআন এসেছে হিস্ট্রি বদলে দেওয়ার জন্য এই কোরআন এসেছে মৃত মানুষদের জন্য কোরআন আসেনি আমরা প্রায় অনেক সময় দেখি যে মানুষ একজন মারা গিয়েছে তার লাশ খাটিয়ার উপর ফেলে রাখা হয়েছে এরপর হেফসখানা থেকে কিছু ছাত্রদেরকে ভাড়া করে এনে তার চারদিকে গোল করে কোরআন নিয়ে পড়ে শোনাচ্ছে তো এই মৃত ব্যক্তির সামনে যে কোরআন পড়া হচ্ছে উনি কি শুনতে পায় এই কোরআনে তার কোনো ফায়দা হয় দেখা যাবে যে আজীবন সে কোরআনের বিরোধিতা করেছে কোরআনের আইনের বিরোধিতা করেছে কোরআনের শিক্ষার বিরোধিতা করেছে কোরআনের বিরুদ্ধে ছিল তার সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড আর এজেন্ডা আর মরার পরে তারপর কোরআন তাকে শোনানো হচ্ছে সম্মানিত ভাই এবং বোনেরা মৃত মানুষকে চেঞ্জ করার জন্য কোরআন আসেনি কোরআন এসেছে জীবিতদেরকে চেঞ্জ করবার জন্য এটাই আল্লাহ তালা সুস্পষ্ট বলেছেন যে লিউন জিরামান কান হাইয়ান যারা জীবিত তাদেরকে সতর্ক করার জন্য কোরআন এসেছে কারণ ওই মৃত ব্যক্তির সামনে সারা পৃথিবীর সব হাফেজরা কোরআন কয়েক লক্ষবার খতম করলেও তার আমল চেঞ্জ হবে না সে যত অপকর্ম কুকর্ম করে গিয়েছে ওই প্রাশ্চিত্য আর সে করে যেতে পারবে না বরং জীবিত যারা আমরা আছি তাদের সামনে যদি কোরআনের সুমহান বাণী মর্মবাণী মর্মার্থ গৌর রহস্য উপস্থাপন করা যায় হয়তো তার মনে আল্লাহর ভয় আসতে পারে সে ফিরে আসতে পারে তাহলে এর থেকে আমরা বুঝলাম মৃতদের জন্য কোরআন নয় কোরআন হচ্ছে জীবিতদের জন্য এবং ইয়াহে খৌল আল এল কাফির কাফেরদের জন্য এই কথাটা কনফার্ম হয়ে গিয়েছে সুনিশ্চিত হয়ে গিয়েছে করোনার সতর্কতার মধ্য দিয়ে যে তারা এই কোরআনের সতর্কতাকে মানে আমরা গত পর্বে বলেছিলাম করোনার ওয়ার্নিং বা সতর্কতা তিন ধরনের এক নাম্বার হচ্ছে পূর্ববর্তী জাতিরা কেন ধ্বংস হয়েছিল বারবার এটা বলে করোনা আমাদেরকে সতর্ক করে যেন আমরা একই পথে পা না বাড়াই এরপর ক্যামতের বিভীষিকাময় পরিস্থিতির ব্যাপারে ওয়ার্নিং তিন নম্বর হচ্ছে দ্য ওয়ার্নিং রিগার্ডিং হেল ফায়ার জাহান নামের ব্যাপারে ওয়ার্নিং এত ওয়ার্নিং কাফেরদের কাছে হাজির করার পরেও তারা যখন কোরআন মানেনি তাদের জন্য যে আজা উদ্ধারিত এটা সুনিশ্চিত হয়েছে তাহলে আমরা এই তিনটি আয়াত শেষ করলাম করলামত শুধু আমরা যদি সামনের দিকে যেতে থাকি আমরা দেখব যে এরপরে আল্লাহ তালা আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন সেটা আবার আমাদের সামনে তুলে ধরলেন আল্লাহ তালা বললেন আল্লাহ বলেন আমার নিজ হাত যেগুলো সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আনা লাইভ স্টক অর্থাৎ খ্যাডেল গবাদি পশু এই পশুগুলো গবাদি পশুগুলো লাইভ স্টকগুলো একটা স্পেশাল নামত যেটা আমি আল্লাহ নিজ হাতে তৈরি করেছি ফাহুম লাহা মালিকুন। আর তারা এই দুনিয়াতে এগুলোর মালিক হয় কোটারদেরকে বোঝাতে চাচ্ছে যে তোমরা উটের মালিক তোমরা ছাগলের মালিক দুম্বা বকরি এগুলোর মালিক তোমরা হও এগুলো কিন্তু তোমরা তৈরি করনি এই লাইফ স্টকগুলো এই গবাদি পশুগুলো আমি আল্লাহ তালা নিজ হাতে তৈরি করেছি এবং ওয়াজাল্লাহ শুধু তাই না এই প্রাণীগুলোকে আমি তাদের বসীভূত করেছি তা না হলে আল্লাহ আল্লাহতালা যদি দয়া করে এই প্রাণীগুলোকে আমাদের বসীভূত না করতেন তাহলে এত বিশাল উট এটা মানুষের বশ মানবে কোনো কারণ ছিল না একটা মানুষের চাইতে কত গুণ বড় কত উঁচু আরবের উটগুলো উটগুলো যদি তাদের শক্ত পা দিয়ে একটা লাথি মারে একটা মানুষ চার পাঁচ হাত দূরে ছিটকে পড়বে কিন্তু আমরা দেখতে পাই যে আরব্য এলাকায় বেদুইন একটা ছোট্ট ছেলে একটা বিশাল উটের নাকে রশি বেঁধে হেঁটে বেড়াচ্ছে মরুভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে কারণ আল্লাহ তালা দয়া করে এই উটকে বসীভূত করেছেন আল্লাহ সেটাই বলেন বলেন্লা আল্লাহম এই গবাদি পশুগুলোকে আমি বসীভূত করেছি ফামিনহা রক্ষুবহুম এগুলোর কোনোটাতে তোমরা চড়ো ইউ হ্যাভ দ্য রাইডিং ফ্যাসিলিটি কোনো কোনোটার ক্ষেত্রে তোমরা এগুলোর উপরে আরোহণ করো আরোহী অমিন হাইয়া আকুলন কোনোটা তোমরা খাও যেমন ঘোড়া গাধা উঁট এগুলোর উপর আমরা চড়ি রাইডিং ফ্যাসিলিটি আছে এগুলো আমাদের মালামাল বোঝাই করে এবং আমাদেরকে বহন করে আমরা এগুলোর উপর চড়ি আল্লাহ বললেন অমিন হাইয়া আকুলন আবার কিছু কিছু আছে যেগুলো তোমরা খাও চরনা। যেমন গাধা ঘোড়া এগুলো সাধারণত খাওয়া হয় না তো আমরা উঁট খাই উঁটের গোস্ত খাই ভেড়া দুম্বা বকরি মহিষ গরু এগুলো আমরা খাই তাহলে দুইটা ক্লাসিফিকেশন আল্লাহ হাজির করলেন আল্লাহ বললেন একটা আছে যেগুলোর উপরে তোমরা চড়ো বাহন হিসেবে ইউজ করো আরেকটা আছে যেগুলোকে তোমরা খাও যেগুলোর গোস্ত তোমরা ভক্ষণ করে থাকো তাহলে এ আয়তে দুইটা ইনফরমেশান আল্লাহ দিলেন যে আমি বসীভূত করে দিয়েছে নাইলে বসীভূত হতো না বিশাল বিশাল সাইজের গরু কীভাবে মানুষ গরুর পাল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বিশাল বিশাল উঁট আমরা অনেক সময় আপনি ভিডিওতে দেখবেন যে সুদানের কিছু এরিয়া আছে হাজার হাজার উঁট একটা ছোট্ট ছেলে রাখাল তার পিছু পিছু চলছে এক নাগারে এগুলোকে কে বসীভূত করে দিল আল্লাহ তালা মেহরবানি করে দয়া করে এই লাইফ স্টকগুলোকে আমাদের জন্য বসীভূত করেছেন এরপর আল্লাহ বললেন ওয়ালাহুম ফি হামা ওমা সাহারি এরপর আরো অনেক উপকার আছে এই প্রাণীগুলোতে শুধু এগুলোর উপর আরোহণ করো বা এগুলোর গুস্ত খাও তাই না আর অনেক উপকার আছে কি উপকার যেমন ভেড়া ভেড়ার যে লোম আছে পশম এটা থেকে উল হয় কম্বল হয় শীতের সিজনে তারা এটা দিয়ে কম্বল মোটা কাঁথা ব্লাঙ্কেট চাদর এগুলো বানাতো এখনও আমরা দেখি যে ভেড়াগুলো ছয় মাস এক বছরের ব্যবধানে এর সারা গা লোমে উলে আচ্ছন্ন হয়ে যায় পরে বিশাল ট্রিমার মেশিন দিয়ে এগুলোকে ট্রিম করলে দেখা যায় এক একটা ভেড়ার গা থেকে পনেরো কেজি বিশ কেজি এরকম উল বের হয় যেটা দিয়ে আমরা ব্লাঙ্কেট বানাই চাদর বানাই এটা একটা মানা আফেয়া উপকার আমরা পাই এই গবাদি পশু থেকে এরপর আর কি পাই যেমন উটের চামড়া থেকে মক্কা মক্কা ওয়াজ ভেরি ফেমাস ফর দ্য ফাইনেস্ট লেদার অফ ক্যামেল মক্কাবাসীদের সবচেয়ে বড় বিজনেস ছিল উটের চামড়াগুলোকে লেদারে পরিণত করে তারা এটা বিক্রি করতো রেহলাতা সীতা ইয়ার সাইফ সামারে তাদের একটা যেত আর উইন্টারে একটা ক্যারাফন যেত সুরা খুরাইশ আল্লাহ তালা বললেন লি ইলাফি খোরাইশ ইলাফিম রেহলাতা সীতা ইউর সাইফ তোমাদের দুইটা রেহলা হতো তোমরা দুইবার বিজনেস ট্রাভেল করতে একটা হচ্ছে সামারে গ্রীষ্মকালে আর একটা হচ্ছে উইন্টারে বা শীতকালে তো তখন তারা এই উটের চামড়াগুলোকে ফাইনেস্ট লেদার তারা নিয়ে যেত এমনকি মাক্য যুগের প্রথম দিকে যখন আবিসিনিয়াতে বর্তমানে যেটা ইথিওপিয়া হাবাসা ওই এলাকাতে যখন নমুসলিম সাহাবারা ইমান বাঁচাতে হিজরত করেছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য আবু সুফিয়ান আবু জাহেল কিছু কোরআশদের নেতাদেরকে পাঠিয়েছিল এবং তাদেরকে কিছু উপঢৌকন দিয়েছিল এবং বলেছিল এই উপঢৌকন তোমরা যে নজাসীর বাদশার কাছে তার নাম হচ্ছে আসহামা নেইগাস ইংরেজিতে বলে নেইগাসকে দিবা আর বলবো যে আমাদের দিন ধর্ম ছেড়ে চুনকালি মেখে তোমার এলাকায় আশ্রয় নিয়েছে তাদেরকে আমাদের হাতে ফিরিয়ে দাও তো তোমরা রাজার সাথে দেখা করার আগে রাজার মন্ত্রী পরিষদ যারা আছে তাদের সবাইকে উপহার দিও কি উপহার এই উপহারের মধ্যে অন্যতম ছিল দ্য ফাইনেস্ট লেদার অফ ক্যামেল মক্কার উটের উটের যে চামড়া এটা দিয়ে চমৎকার ডিজাইনের যে লেদারগুলো এই লেদারগুলো তারা উপহার হিসেবে দিয়েছিল তো আল্লাহ বললেন ফিহা শুধু যে এগুলোর উপর চড়ো এগুলোর গোস্ত খাও তা না আরও উপকার আছে এই যে উল দিয়ে কম্বল বানাও এগুলো লেদার বিক্রি করো তোমরা প্রফিট করো মানি মেক করো বছরে দুইবার ওমাশাহ আরিফ এবং এখান থেকে সুপেও পানীয় মানে দুধের ব্যবস্থা হয় উল্লাহ আপনারা উটের দুধ কেউ খেয়েছেন কি না জানি না খুব সুস্বাদু উটের দুধ গরুর দুধ মহিষের দুধ দুম্বা ভেড়া এগুলোর দুধ তারা লোকেরা কিন্তু সে সময় পান করত। এবং এটা ছিল ওয়ান অফ দ্য মেজর ডায়েট অফ মাখ্যান পিপল তারা ওটের গোস্ত খেত রুটি খেত এবং দুধ খেত দুধ ছিল তাদের মেজর একটা ফুড তালা আল্লাহ বললেন যে এই স্টকগুলোর মধ্য দিয়ে ক্যাটেলগুলোর মধ্য দিয়ে আমি কত নেয়ামত দিলাম একটু যদি খেয়াল করো আফালা ইয়েশ করুন তারপরে কি তারা গ্রেটফুল হবে না কৃতজ্ঞ হবে না এভাবে আল্লাহ তালা কোরআদেরকে বোঝাতে চাইলেন আল্লাহ এক আপনি যদি কোরআনের প্রতিটা আয়াতের ভেতরে ঢুকে যান প্রত্যেকটা আয়াতের পেছনের গল্পটা খুঁজে বের করার চেষ্টা করেন প্রতিটা আয়তের নেপথ্যে আসলে কি আছে কী ইঙ্গিত আছে কি দিক নির্দেশনা আছে আপনি অবাক হবেন যে আল্লাহ তালা ঘুরিয়ে ফিরিয়ে নানা ভঙ্গিমায় নানা ঢঙে নানা বাক্য বিন্যাসে তিনি এমনভাবে আমাদের কাছে উপদেশগুলো হাজির করেছেন যাদের অন্তরের চোখ আছে যারা সত্য গ্রহণে আগ্রহী তারা নিঃসন্দেহে কোরআনের এই বাণী দ্বারা প্রভাবিত হবে এবং কোরআনকে আল্লাহর পাঠানো কিতাব হিসেবে তারা মেনে নেবে তারা শাহাদা পড়বে তো কোনো সন্দেহ নেই আল্লাহ বললেন এতভাবে তাদেরকে আমি বুঝালাম তাদেরকে কী নিয়ামত দিলাম এগুলো আমি তাদেরকে বুঝালাম কিন্তু তারপরও তারা আল্লাহকে ব্যতী রেখে মূর্তির পূজা করে আল্লাহ বলে খদুমিন দুন ইল্লাহি আলিহা তারা এক আল্লাহকে বাদ দিয়ে আলিহা অনেক ইলাহের এবাদত করে কেন আল্লাহ মিউন এই প্রত্যাশায় যে এই কল্পিত দেবদেবী মূর্তিগুলো তারা তাদেরকে সাহায্য করবে আসলে তারা কি দেবদেবী কাঠের তৈরি মাটির তৈরি পাথরে খোদাই করা এই মূর্তিগুলোকে আসলে তাদের সাহায্য করতে পারে তাদের নিজের সাহায্যের জন্যই তো বিশাল টিম দরকার আমরা তো দেখি যে মানুষগুলো মূর্তি বানায় পাথর খোদাই করে কাঠ খোদাই করে ডিজাইন করে সেখানে রঙ করে আবার গরু ছাগল যেন এখানে এসে কিছু না করে কুকুর এসে যেন কিছু না করে সিকিউরিটি দেয় মাছি যদি এর গায়ে বসে সে নিজে মাছিও তাড়াতে পারে না সেই মাছি তাড়ায় দিতে হয় তো নানা ধরনের সাহায্য সহযোগিতায় মূর্তিগুলোর লাগে আল্লাহ বললেন এরকম দুর্বল মূর্তিগুলোর কাছে যে তোমরা বিভিন্ন জিনিস চাও এক আল্লাহকে বেতে রেখে তোমরা এতগুলো এলাহের হেফাজত করো এই প্রত্যাশায় যে লা সরুন তারা সাহায্য করবে তাদের সাহায্যের জন্য তো অনেকের দরকার তারা কি সাহায্য করবে আল্লাহ দ্বার্থহীন কণ্ঠে ঘোষণা করছেন যে তারা তাদের কোন উপকার করতে পারবে না এই লাত মানাত রজ্জা, হোবাল এই মূর্তিগুলো প্রায়শদের কোনো উপকারে আসবে না বরং ওহুম লাহুম জুনদুম মফদরুন কেয়ামতের দিন তাদেরকে লাইকে ট্রুপস সৈন্যবাহিনীর মতো সামনে উপস্থিত করা হবে ওহুম লাহুম জুনদুম মফদরুন জুনদুন মানে হচ্ছে ব্যাটালিয়ান ট্রুপ এত তাফসিরে দুইটা কথা এসছে মুহাসিনা বলেছেন হতে পারে যারা দেবদেবীর পূজা করবে সমস্ত দেবদেবীগুলোকে আল্লাহ তারা লাইন ধরে দাঁড় করাবেন লাত মানাত উজ্জা হুবাল যেগুলোর পূজা করে করত। করতো এবং এখনও বিভিন্ন সময় মূর্তির যে পূজা করা হয় আল্লাহ বলেন সেগুলোকে আমি দাঁড় করাবো বাহিনীর মতো তোমাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবো এদেরকেও নিক্ষেপ করবো এগুলো হবে ফুয়েল জাহান নামের ফুয়েল বকুদু হান্না সুয়াল হেজারা জাহার নামের ফুয়েল হবে মানুষ আর পাথর এই পাথরের তৈরি মূর্তিগুলো তোমাদের সাথে দাউ দাউ করে জ্বলবে এটা হচ্ছে একটা তাফসির যে তাদেরকে সৈন্যবাহিনীকে যেমনি একত্রিত করা হয় কেয়ামতের দিনই মূর্তিগুলোকে আদার করাবেন যে দেখো আজকে এগুলোর কি পরিণতি আমরা করি এগুলোকে তোমরা ক্ষুধা মনে করতে আরেকটা ব্যাখ্যা এসছে যে যারা এগুলোর পূজা করে এরাই সৈন্যবাহিনীর মতো চারদিকে গার্ড হয়ে দুনিয়াতে থাকে আমরা তো তাই দেখি যে মূর্তিগুলোকে কিভাবে সম্মান প্রদর্শন করা হয় শত শত মানুষ দুই হাত করজোর করে মূর্তির সামনে দাঁড়িয়ে বিভিন্ন জিনিস তারা কামনা করে প্রত্যা করে এবং এটাকে পরিচ্ছন্ন রাখা এটার গা থেকে মাছি তাড়ানো এটার বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য মানুষ এসে দাঁড়িয়ে থাকে তো এই মূর্তিগুলো আসলে কি সার্ভিস দিবে এদেরকে টিকিয়ে রাখার জন্যই তো সার্ভিসের প্রয়োজন হয় এর সামনে মানুষরা দল বেদে সেনাবাহিনীর মতো ভূমিকা পালন করে তাহলে দুটা ব্যাখ্যা এক হচ্ছে মূর্তির সামনে দুনিয়াতে মানুষ এরকম বাহিনীর মতো দাঁড়িয়ে মূর্তির সেবা করে দুই বিনামোর ব্যাখ্যা হচ্ছে যে কেমতের দিন আল্লাহ এই জাহান্নামী যারা মুশ্রিক পত্তলিক মূর্তি পূজারী এরা যেগুলোর যে মূর্তিগুলোর পূজা করতে এগুলোকে আল্লাহ লাইন ধরে দাঁড় করিয়ে এগুলোকে ফেলবেন আল্লাহ স্পষ্ট ভাষায় বললেন কোনো উপকার তারা করতে পারবে না এভাবে কথামালাগুলোকে উপস্থাপন করে সবশেষে রাসুসাহ ইসলামকে আল্লাহ তালা একটু সান্ত্বনা দিচ্ছেন রাসুল আসলামকে আল্লাহ তালা বললেন ফালা কা কৌলুহুম নবী হে তাদের কথা যেন আপনাকে বিচলিত না করে আপনাকে যেন টেনশনে না ফেলে ইয়াহঝুমকা শব্দটা এসেছে হাজান থেকে হাজান মানে দুশ্চিন্তা অ্যাংজাইটি কারণ যদিও শুরুতে আল্লাহ তালা কনফার্ম করেছেন যে ইয়াসিন ইয়াসিনাকিম ইন না কালামিন ইউ আর অ্যামং দ্য ম্যাসেঞ্জার্স হে নবী আপনি পাঠানো প্রেরিত রাসুলদের অন্তর্ভুক্ত অ্যান্ড ইউ হ্যাভ এ লং লেগেসি অ্যান্ড হিস্ট্রি হাজার হাজার নবী পাঠিয়েছে আপনি তাদের মধ্যে থেকে শুধু একজনই না আপনি তাদের সবচাইতে সেরা সর্বশেষ নাবী হতাম নবী গীন আলমুর সালিন তো আল্লাহ প্রথমে তো কনফার্ম করেছেন এখানে আবার সান্ত্বনা দিচ্ছেন যে নবী হে দুনিয়ার জীবনটাই তো এমন যত রাসুল পাঠিয়েছি কারো কারোর জন্য তো রেড কার্পেট বিছিয়ে রাখা হয়নি এটা কুসুমাস্তীর্ণ ছিল না তাদের কারো পথ ছিল কন্টকা কীর্ণ ফুল অফ থর্নস কঠিন কষ্টকর সংগ্রামময় জীবন নবীরা পার করেছে তাদের যা হয়েছে আপনারও তাই হচ্ছে নবী তারা আপনাকে আপনি এত সুন্দর কোরআনের বাণী উপস্থাপনের পরেও বলে যে এগুলো কবিতা আপনি কবি আপনি এত চমৎকার ব্যক্তিত্বের অধিকারী হওয়ার পরেও আপনাকে তারা বলে পাগল আপনার এত সুন্দর বায়োগ্রাফি জীবনী পার্সোনালিটি এরপর তারা আপনাকে বলে গণক তারা নানাভাবে আপনাকে নানা কথা বলে নবী পেয়ারানবী আপনি এই কথাগুলোর থেকে বিচলিত হবেন না ফালাইয় কল কলহম তাদের কথা যেন আপনাকে বিচলিত না করে তাদের কমেন্টস যেন আপনার হিম্মতকে দুর্বল না করে তাদের এই ট্যাগিং যেন আপনার এই সত্যের এবং ন্যায়ের পথে অবিচলভাবে যে চলছেন এক চুল পরিমাণ যেন আপনাকে পিছনে সরিয়ে না দেয় কল কলহুম তাদের কথায় আপনি বিচলিত হবেন না চিন্তিত হবেন না ইন্না না আলাম উমা ইউসের রুনা উমা অলিনুন আমি তাদেরকে দেখে নেব নিশ্চয় আমি জানি মা ইউসের রুন তারা কি গোপন গোপনে তারা কি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অলি নুন আর প্রকাশ্যে তারা কি ষড়যন্ত্র করে আপনাকে কি বলে আমার সব জানা আছে আই উইল মেক ইউর পাস ইজি অ্যান্ড স্মুথ নবী আপনার রাস্তা আমি সহজ স্মুথ করে দিব আপনি আমার উপর ভরসা রাখুন তাদের এই কটু কথায় তাদের এই এ আপনি বিচলিত হবেন না বিষ্ণুসাহ ইসলামকে এভাবে আল্লাহ তালা সান্ত্বনা দিলেন এটা ছিল পঞ্চম পর্বের একটা বক্তব্য পঞ্চম পর্বের সর্বশেষ কথাটা আল্লাহ তালা একটা ঘটনার রেসপন্সে নাজিল করেছেন ঘটনাটা কি সেটা আগে আপনাদের সামনে একটু উপস্থাপন করি সেটা হচ্ছে বিষ্ণু ইসলাম যখন বারবার দাওয়াত দিচ্ছিলেন যে একদিন ক্যামত হবে যারা তোমরা মারা গিয়েছ সবাই উঠবে পৃথিবীর যে যেখানে তোমরা তোমাদের কবর উঠানো হবে এবং আমরা গত পর্বে বলেছিলাম যে মিনাল আজদাস ইলা রব্বিহিমিয়ান সিলুন কবর থেকে জেনারেশন টু জেনারেশন মানুষ উঠতে থাকবে তারা বলবে কলুমাম বা আসা আমি ইম মারকদিনা কে আমাদের ঘুম ভাঙালো আসলাম বারবার যখন মক্কার কুরাইশদের কাছে এই পুনরুত্থান হ্যাঁ এটাকে আরবিতে বলে আল বা আল্লাহ যে আবার মৃত্যুর পরে সবাইকে জীবিত করবেন এবং আপনাদেরকে বলেছিলাম যে তাওহিদ রিসালাত আখেরাত সুরাই ইয়াসিনের সেন্ট্রাল থিম হলেও পুনর্জীবন দান করা পুনর্জীবন বা পুনরুত্থান এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সুরাই ইয়াসিনের আল্লাহ বারবার এটাকে প্রমাণ করানোর চেষ্টা করেছেন বিভিন্ন আয়াতে তো বিশ্বিশ্বর ইসলাম যখন বারবার বুঝাচ্ছিলেন যে এই জীবনে শেষ জীবন নয় আবার উঠবে আবার জীবিত হবে আবার বিচার হবে পুনর্জীবন হবে এটা কোরআশরা কোনোভাবে মানতেই পারছিল না যে আমরা মরে যাবো মরে গেলে কবরস্থানগুলো দেখা যায় মানুষ পচে যায় হাড় মাটির সাথে মিশে যায় থাকে না তার আর কোনো অস্তিত্ব নিঃশেষ হয়ে যায় বিলীন হয়ে যায় তাদের কাছে একটা অবাক লাগতো যে বিলীন হয়ে যাওয়ার পরে আবার এই মানুষ জীবিত হয় কি করে বারবার যখন বিফুল ইসলাম পুনরুজ্জীবন পুনরুত্থানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন করোনার আয়াত দিয়ে তখন তাফসিরে এসেছে দুজনের কথা কোন কোন তাফসিরে এসেছে আসিবনে ওয়াইল কোন কোন তাফসিরে এসেছে উবাইবনে খালাফ তারা কোনো একটা কবরস্থানে যে একটা মৃত মানুষের যে স্কেলিটন কঙ্কাল আছে এই কঙ্কালের একটা হার নিয়ে এসেছে অস্থি আদবিতে বলে আদম। আজমুন বা এদম এই একটা হাড্ডি মরা মানুষের কঙ্কালের হাড্ডি এনে বিষ্ণু ইসলামের সামনে এসে নিজ হাতে হাড্ডিটাকে এরকম চাপা দিয়ে চূর্ণ বিচূর্ণ করে বিষ্ণু ইসলামের সামনে এরকম ফু দিয়ে ফেলে বলে মোহাম্মদ তুমি কি বলতে চাচ্ছো এই যে কঙ্কালের জীর্ণ শীর্ণ চূর্ণ হয়ে যাওয়া হার যেটা এখন ধুলাবালিতে রূপান্তরিত হয়েছে এইটাকে আল্লাহ জীবিত করবেন এটাকে আসলে বিশ্বাসযোগ্য এটাকে আসলে কমন সেন্সে ধরে তুমি কি দাওয়াত দিচ্ছ মোহাম্মদ তুমি কি এই কথা বলতে চাচ্ছ যে এই কঙ্কালের এই হার গুঁড়ো হয়ে যাওয়া জী জীর্ণ শীর্ণ হয়ে যা হয়ে যাওয়া এই হার যেটা ডাস্ট বা ধুলাবালিতে রূপান্তরিত হয়েছে এইটারে আল্লাহ আবার গুস্ত দিবেন প্রাণ দিবেন আবার উঠাবেন জীবিত করবেন এই কথা তুমি বলতে চাচ্ছ না এই এই কথা তুমি আমাদের শোনাতে চাচ্ছ রাসুল ইসলামকে যখন বারবার এরকম তর্ক করে তারা এরকম উপস্থাপন করছিল এই এই লোকের প্রশ্নের প্রেক্ষাপটে আল্লাহ আয়াত নাজিল করেছেন রাসুল ইসলাম তখন শক্ত ভাষায় ভাষায় বললেন যে হ্যাঁ আল্লাহ এটাকে জীবিত করবেন আর তুমি মরার পরে হে আসিবনে ওয়া এল এখন বড় 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 কণ্ঠে কথা বলছো তোমাকেও আল্লাহ জীবিত করবেন এবং তোমাকে জাহান প্রবেশ করাবেন এই যে ঘটনাটা এই স্টোরিটার প্রেক্ষাপটে এ আয়াত আল্লাহ তালা নাজিল করলেন আল্লাহ বললেন আওয়ালাম ফাইদা হুয়া হসিম মুবিন মানুষ কি দেখে না যে তাকে আমি সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে জাস্ট ফ্রম এ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার একটা শুক্র থেকে আমি তাকে তৈরি করেছি ফাইদা হুয়া হসিম মুবিন আর এখন পূর্ণ বয়স পেয়ে সে সুস্পষ্ট ঝগড়ায় লিপ্ত হয়েছে কারণ আসিফ নে ওয়া এল একটা কঙ্কালের হাড এনে এটাকে চূর্ণ করে রাসুলকে বলতে যাচ্ছেন এটা জীবিত হবে মোহাম্মদ এই কথা তুমি আমাদেরকে শোনাতে চাচ্ছ মানে তার দাপটে তার গলা এত উঁচু হয়েছে বিশ্বাহ ইসলামের সামনে আল্লাহ বললেন যে হে আসিবনে ওয়াইল তুমি কি খেয়াল করো না যে তোমাকে আমি কোথেকে বানিয়েছি একটা শুক্র কিট ছিলা হ্যাঁ একটা স্পার্ম ড্রপ যেখানে দুই কুটি প্রাণের কণা ছিল এর মধ্যে একটা কণা থেকে আমি দয়া করে মায়া করে অস্তিত্বহীনতা থেকে তোমাকে অস্তিত্ব এনেছি তোমার তো অস্তিত্বই ছিল না এ পৃথিবীতে আসার আগে অস্তিত্বই তো তোমার ছিল না ছোট্ট এক ফোঁটা নাপাক পানি থেকে তোমাকে আমি তৈরি করেছি আর এখন যৌবনে পদার্পণ করে গায়ে শক্তি হয়েছে গলায় জোর এসেছে ফাইদা হুয়া হসি বিন তুমি এখন ঝগড়াটে হয়েছ নবীর সামনে এসে ঝগড়া করো আল্লাহ বললেন আমার সালাম তার এত বড় স্পর্ধা সে আমাকে উদ্দেশ্য করে উপমা দেয় সে এসে বলে এই হাডটি তোমার আল্লাহ জীবিত করবে এই কথা তুমি এই গাজা করি কথা তুমি মোহাম্মদ আমাদেরকে গেলাতে চাও শোনাতে চাও না নওয়াজ আলী এভাবে স্পর্ধা দেখিয়ে সে বিশ্বনবীকে বলছিল আল্লাহ বলে মাসালান তার এত বড় স্পর্ধা সে আমাকে উদ্দেশ্য করে উপমা দেয় সে আমাকে সৃষ্টির সাথে তুলনা দেয় সেভাবে অন্য মানুষ যেটা পারবে না আমিও বোধহয় সেটা পারবো না ওনাসিয়া হলকা সে নিজের সৃষ্টির কথাই ভুলে যায় আর সে বলে কলা মাইয়া এই অস্থিকে এ হাড্ডিকে কে জীবিত করবে ওহিয়া রমিম এটা যখন গুড়া হয়ে গেল চূর্ণ হয়ে গেলো মোহাম্মদ কে জীবিত করবে এটা তোমার আল্লাহ এটা জীবিত করতে পারবে এভাবে বাঘ বিতণ্ডার একটা অ্যাটিচিউড নিয়ে সে এটা করেছিল আল্লাহ বলেন সে মানুষের সাথে আমাকে তুলনা দেয় সৃষ্টির সাথে সে আমাকে মানুষের মতো করে উপমা দেয় নাসিয়া খালকা আর সে নিজের সৃষ্টি ভুলে যায় সে কী ছিল কিছুই ছিল না তাকে আমি অস্তিত্ব এনেছি ছোট্ট একটা শুক্র ভিতরে ছিল বাবার পৃষ্ঠ দেশ থেকে ওই নাপাক এক ফোঁটা পানি মায়ের জরাইতে এসে পৌঁছেছিল শুক্রাণু ডিম্বাণু মিলে সে ছোট্ট আকৃতি ছিল আমি আল্লাহ তিলে তিলে মায়ের পেটে অন্ধকার প্রকোষ্ঠে তাকে বড় করেছি নয় মাস শেষে তার মায়ের পেট থেকে দুনিয়াতে এনেছি কি নাজেহাল অবস্থায় না তোমার ছিল দেখতে কি নাজেহাল একটা পরিস্থিতির মধ্যে তুমি ছিলা সেখানে তোমাকে মানুষ রিসিভ করলো তোমাকে ক্লিন করলো মায়ের বুকের দুধ খাইয়ে খেয়ে তোমাকে বড় করতে আরম্ভ করলো কি ছিলাম আসলে আমরা ছোটবেলায় একটা বাচ্চার বয়স যখন এক মাস ও তো বসতেই পারে না এক মাস বয়সের একটা বাচ্চাকে বসাতে চাইলে ডানে হেলে পড়ে বায়ে কাত হয়ে পড়ে বালিশ দিয়ে সোফার কুসুন দিয়ে আমরা দেখেছি ছোট্ট বাচ্চাকে ছবি তুলতে চাইলে ডানে বায়ে বালিশ দিয়ে তাকে ঠেকনা দিয়ে তাকে বসাতে হয় এত দুর্বল ছিল আল্লাহ বলে নাসিয়া খালকা সে তার নিজের সৃষ্টি ভুলে গেল সে কোথেকে আসলো কত দুর্বল ছিল কত তুচ্ছ আর নগণ্য ছিল তোমার অবস্থা কেউ না ধরে রাখলে তুমি বসতে পারতে না পেশা পায়খানা করে সব নষ্ট করে দিতে দাঁত ছিল না চিবিয়ে শক্ত কিছু খাওয়ার লিকুইড পানি দিলে তুমি খেতে পারতা একটু পরিমাণে বেশি হলে মুখবে গালবে তোমার পানি পড়তো দুধ পড়তো খাবার পড়তো এই তো ছিল তোমার জীবন আল্লাহ বলে ওয়ানাসিয়া খালকা সে তার নিজের সৃষ্টি প্রক্রিয়া ভুলে গিয়েছে তার সৃষ্টিটা তার ডেভেলপমেন্টটা কিভাবে হয়েছে ছিল ছিল কিভাবে ধাপে ধাপে আজকের সে পূর্ণ শক্তি সম্পন্ন মানুষ হয়েছে মানুষ হিস্ট্রি ভুলে যায় আর নবীর সামনে এসে বলে এদম কঙ্কালকে এই ধুলা কোনাকে জীবিত করবে আল্লাহ বলেন কুল নবী হে আপনি শক্ত ভাষায় বলুন চমৎকার একটা আয়াত নবী হে তো ওকে আপনি শক্ত ভাষায় বলুন এটাকে ওই সত্তা জীর্ণ শীর্ণ হয়ে যাওয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া এই কঙ্কালকে সে সত্তা জীবিত করবে যে এটাকে প্রথমে সৃষ্টি করেছিল প্রথমে তোমাকে কে বানিয়েছিল আল্লাহ তো তুমি মরে যাওয়ার পরে আবার সে আল্লাহ তোমাকে জীবিত করবে কত চমৎকার একটা কথা প্রথমে যিনি সৃষ্টি করেছিলেন তিনি আবার পুনরায় সৃষ্টি করবেন আচ্ছা সম্মানিত সুধী আপনারা যদি ব্যাপারটি বুঝে থাকেন তাহলে বলুন তো কোনো জিনিস প্রথমে বানানো কঠিন নাকি দ্বিতীয়বার বানানো কঠিন অবশ্যই প্রথমবার কোনো কিছু বানানো হচ্ছে কঠিন দ্বিতীয়বার এটা সহজ হয়ে যায় একটা কাজ প্রথমে করতে গেলে মানুষের কঠিন লাগে দ্বিতীয়বার এটা সহজ হয় তৃতীয়বার আরও সহজ চতুর্থ পঞ্চমবার এটা সে অ্যাডপ্ট করে ফেলে তখন এটাতে সে তার এক্সপার্টিস চলে আসে সে খুব অল্প সময়ে খুব তরিত যেতে সেটা করতে পারে তো যে আল্লাহ অস্তিত্বহীনতা থেকে তোমাকে অস্তিত্বে আনতে পারে প্রথমবার যিনি তোমাকে সৃষ্টি করতে পারে দ্বিতীয়বার কি তিনি তোমাকে কঙ্কাল থেকে আবার পুনরায় পুনরুজ্জীবন দান করতে পারবে না পুনরুদ্ধ করতে পারবে না এটা তো কমন সেন্সে ধরে চিন্তা করলেই তো বোঝা যায় যিনি প্রথমে সৃষ্টি করতে পারেন দ্বিতীয়বার সৃষ্টি করা তার জন্য সহজ আল্লাহ সেটাই বললেন না কুল নবী আপনি বলুন এই কঙ্কাল এই জীর্ণ হার নিয়ে তুমি এসে আমার সাথে কথা বলো এটাকে তিনি জীবন দান করবেন জীবিত করবেন যিনি এটাকে প্রথমে সৃষ্টি করেছিলেন ওহু বিকুল্লি খালকিনা আলিম আর যে কোনো সৃষ্টির ব্যাপারে তিনি মহা জ্ঞানী কোনটা কিভাবে সৃষ্টি করতে হয় এটা তিনি জানেন এরপর আল্লা তালা বললেন যে আল্লা আখদারি না আরা। তিনি তো সেই সত্তা যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুনের বন্দোবস্ত করেছেন ফঈদা আন ফেদুন যেটা থেকে তোমরা আগুন জ্বালাও তোমরা আগুন পোহাও তোমরা কোনো কিছু রান্না করতে হলে আগুন জ্বালানোর প্রয়োজন হলে সেটা থেকে তোমরা আগুন পাও এখান থেকে আল্লাহ তালা বোঝাতে চাইলেন যে যেই লাকড়িগুলো আমরা জ্বালিয়ে আগুন দাউ দাউ করে আমরা জ্বলতে দেখি এই লাকড়িগুলো তো একসময় এরকম শক্ত রুক্ষ কাঠ ছিল না এটা একসময় সবুজ সমল গাছ ছিল আপনি যদি খেয়াল করেন একটা গাছ সবুজ পাতা ভেতরে এটার মধ্যে ভেজা ভেজা গাছ কেটে দিলে কষ বের হয় মানে রস বের হয় পানি বের হয় এটা তো সিক্ত সবুজ একটা জিনিস একটা সময় এটাকে আল্লাহ শুকাতে শুকাতে কাষ্ঠে পরিণত করেন রুক্ষ শুকনো কাঠে পরিণত করেন সেখানে অগ্নি স্ফুলিঙ্গ লাগলে দাও দাও করে আগুন জ্বলতে থাকে আল্লাহ রিভার্স করে বোঝাতে যাচ্ছেন যে আল্লাহ মৃতকে জীবিত করেন জীবিতকে মৃত করেন শুকনো জিনিসকে সিক্ত করেন সিক্তকে শুকনো করেন এগুলো দেখো তোমরা বুঝবে না সর্বশেষ আল্লাহ তালা বললেন আলাই যে আল্লাহ তালা আকাশ এবং জমিন সৃষ্টি করলেন সে আল্লাহ পুনরায় তাদেরকে সৃষ্টি করতে পারবেন না বলেছেন যে আকাশ জমিন সৃষ্টি করা কঠিন না তোমাদেরকে সৃষ্টি করা কঠিন তোমরা মরে যাওয়ার পরে কবর থেকে উঠি আবার পুনরায় দেহে গোষ্ঠ দেওয়া প্রাণ দেওয়া আবার আগের মতো তোমাদের বানানো এটা কঠিন বিশাল খুঁটিহীন বিশাল আকাশ তৈরি করা কঠিন কি বিশাল আকাশ কোনো খুঁটি দেখি না কোনো পিলার দেখি না প্রথম আকাশ প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশ দ্বিতীয় আকাশের মহাশূন্য দ্বিতীয় আকাশ কি বিশাল স্পেস মহাশূন্য এবং বিষ্ণা ইসলাম বলেছেন আকাশগুলো একটার চাইতে সাইজ আর একটা অনেক বড় দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা একেবারে ছোট মরুপ্রান্তরে আংটি ফেলে দিলে মরুপ্রান্তরের তুলনায় আংটি যত ছোট দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ ঠিক তত ছোট তৃতীয় আকাশের তুলনায় দ্বিতীয় আকাশ ঠিক তত ছোটো একটার চেয়ে আর একটা বড় আল্লাহ বললেন এই বিশাল আকৃতির আকাশগুলোকে কোনো খুঁটি ছাড়া খুঁটিবিহীন পিলারবিহীন যে আল্লাহ তৈরি করতে পারে এই সাত জমিন যে জমিনের ভেতরে দাউ দাউ করে অগ্নি স্ফুলিঙ্গ আগ্নেয়গিরির লাভা বল কেন দিয়ে মাঝে মাঝে এটা বের হয় এই সাত আকাশ সাত জামিন যে আল্লাহ তৈরি করতে পারেন তিনি কি মৃত্যুর পরে তোমাদেরকে আবার তৈরি করতে পারবেন না আল্লাহ বলেছেন কোনটা সৃষ্টি করা কঠিন আকাশ সৃষ্টি করা বেশি কঠিন না তোমাদেরকে নিঃসন্দেহে আকাশ বিশাল আকাশ আল্লাহ সেটাই বললেন আওয়ালাই সাল্লাদি খলাক ওয়াতিউল আর আলা আখলুকাম ইসলাম যিনি আকার জামিন সৃষ্টি করতে পারেন সে আল্লাহ তালা কি তোমাদের মতো আবার নতুন করে তোমাদেরকে মৃত্যুর পরে উঠাতে পারবেন না আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন এটার আনসার নিজেই করছেন তিনি বলছেন বালা হ্যাঁ অবশ্যই ফর শিওর ইন অবশ্যই তিনি এটা করতে পারেন কারণ অহু আল খাল্লাখল আলিম তিনি হচ্ছেন আল খল্লাক খাল্লাখ মানে হচ্ছে স্রষ্টা দ্য ক্রিয়েটার দ্য ডিজাইনার কারিগর যিনি যেভাবে চান যেমন চান যে সেই পে চান যে আকৃতিতে চান যে পরিমাণে চান যে অবয়বে চান ঠিক সেভাবে তিনি তৈরি করতে পারেন এবং তিনি হচ্ছেন আল্লা আলিম মহাজ্ঞানী এরপর আল্লাহ বললেন সৃষ্টি করতে পুনরায় কবর থেকে উঠে মানুষ বানানোটা এটা তোমাদের কাছে কঠিন মনে হয় কিন্তু আল্লাহর কাছে ইটস নাথিং ইটস ভেরি পসিবল ফর আল্লাহ সব হায়না হুয়াথা আলা কারণ তোমাদের মতো কোনো কাজের জন্য আমরা কোনো কাজ করতে হলে এক্সপিরিয়েন্স লাগে এক্সপিরিয়েন্স না থাকলে যারা এক্সপিরিয়েন্স তাদের থেকে তথ্য নেওয়া লাগে ইউটিউবে টিউটোরিয়াল দেখা লাগে ট্রেনিং করা লাগে করতে যেয়ে ভুল হয় দীর্ঘ সময় লাগে আল্লাহ বলে তোমরা কি তোমাদের কাজের সাথে আমার কাজের তুলনা করো না কখনোই না ইনামা আরাদা সাইয়ান আল্লাহ যখন কিছু চান করতে চান তৈরি করতে চান চানু কুন আল্লাহ বলেন হও ফায়াকুন মুহূর্তে সেটা হয়ে যায় বি ইট ইজ হয়ে যায় জাস্ট আল্লাহ বলেন খুন হও ফায়াকুন এটা হয়ে যায় এবং মুফাসরিন একরাম বলেছেন যে এই কুন ফায়াকুনের ব্যাপারটা আল্লাহ তাল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন আসলে আল্লাহ ফায়া ফায়াকুনের মুখাপেক্ষী নন কিছু তৈরি করতে সৃজন করতে আল্লাহ কোনো বলা লাগে না জাস্ট এর আদা আল্লাহ শুধু ইচ্ছা পোষণ করেন মুহূর্তে সেটা হয়ে যায় কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বললেন কুন ফায়াকুন আমি কোন ফায়াকুনের মালিক আমি কোন বলি ফায়াকুন তো এটা হয়ে যায় বি ইটো এটা হয়ে যায় বলতে দেরি হতে দেরি হয় না ইভেন বলার মুখাপেক্ষেও তিনি নন ওনার বলতেও হয় না জাস্ট আদা উনি ইচ্ছা করলে সেটা হয়ে যায় আল্লাহ বললেন ইনামা এম রুহু ই আর আদা সাইয়ান তিনি যখন কিছু করতে চান তখন সেক্ষেত্রে তিনি বলেন কুন খুন কুন মুহূর্তে সেটা হয়ে যায় তো হায়ন প্রশংসা সেই সত্তার বিয়াদিহি মালা খুতাই যার হাতে সবকিছুর ক্ষমতা ও ইলাই হিথুর যে আউন আর সে আল্লাহর দিকেই তোমরা ফিরে যাবে এখানে আল্লাহ বললেন যে মালা খুত বিভিন্ন জায়গায় আল্লাহ তালা মুল্ক মিল্ক এই শব্দগুলো বলেছেন সুরা সুরা মুল্ক আল্লাহ বলেছেন তাবা রকাল্লাদি বিয়াদিহিল মুল্কু বহু আলা কুল্লিস কাদির কর্কটময় সেই সত্তা যার হাতে ক্ষমতা মুলক আবার আরেক জায়গায় বললেন কলিল্লা হুম্মা মালিকাল মুল্ক আল্লাহ আপনি ক্ষমতার মালিক যাকে চান ক্ষমতা দেন বিভিন্ন জায়গায় মুল্ক মুল বললেন কিন্তু এখানে আল্লাহ বললেন মালাকুত এটা মুলকের চেয়েও আরও বড় ভাস্ট ওনারশিপ কমপ্লিট ওনারশিপ সভরেন্টি ওনারশিপ অথরিডি সব কিছুর আল্লাহর কাছে ফাসুব হান প্রশংসা সেই সত্তার আল্লাহ যার কাছে সবকিছুর পূর্ণ কর্তৃত্ব সবকিছুর পূর্ণ কর্তৃত্ব যিনি সব কিছুর মালিক এবং পূর্ণ কর্তৃত্বের মালিক যিনি কুন খুনের মালিক যিনি বলতে দেরি হয় সেটা অস্তিত্ব আসতে দেরি হয় না তুমি সেই আল্লাহকে উপমা দাও যে হে মোহাম্মদ কি করে তোমার রব এটা জীবিত করবে এই মরা শুকিয়ে যাওয়া জীর্ণ শীর্ণ হাড্ডিকে কিভাবে আবার গোস্ত দিয়ে এখানে প্রাণের সঞ্চার করে আবার কবর থেকে উঠাবে কিভাবে তুমি কি আল্লাহ বলেন তুমি মানুষের মতো করে আমার সাথে উপমা দাও আমি তো মালিক আমি বলতে দেরি দেরি হয় না এবং সব কিছুর পূর্ণ কর্তৃত্ব সভরেন্টি ও ফরি ওনারশিপ একমাত্র আমি আল্লাহ তালার হাতে এবং ওয়াঈলে হি তুর যে সে আল্লাহর দিকেই তোমরা ফিরে যাবে তুর যে আউন সবাইকে ওদিকেই ফিরতে হবে এর জন্য কেউ যখন মারা যায় আমরা কী বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রে আউন এ তোর জ্যাউন আর রে আউন একই জিনিস রজা আইয়ার জি টু রিটার্ন ব্যাক ফিরে যাওয়া আমরা বলি যে ইনালীল্লাহি ওয়া ইন্না ইহি নিশ্চয়ই আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই রে এখন আমরা ফিরে যাচ্ছি রবের কাছ থেকে এসছি আবার রবের দিকেই ফিরে যাচ্ছি তাহলে সম্মানিত শুধু এ আত দিয়ে আল্লাহ তালা শেষ করলেন যে ইনামা আমি রদা রদাসাই আন তিনি চাইলে কিছু যদি করতে চান এই আকুল্লাহ খুন ভাই এখন তিনি বলেন হও হয়ে যায় তাছাড়া ভাহান আল্লাহ মেলা কুতুকুল্লিসাই প্রশংসা সেই সুমহান সত্তার যার হাতে সবকিছুর পূর্ণাঙ্গ কর্তৃত্ব বা ক্ষমতা বা সভরেন্টি বা অথরিটি বা ইলাই হিতুর আর তোমাদের তার দিকেই ফিরতে হবে তার সময় শুধু আমরা দেখলাম যে সুরাতু ইয়াসিনের যে শেষ সেকশনটা এখানে আল্লাহ তালা পুনরুত্থানের বিষয়টাকে আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং সর্বশেষে আসিবনে ওয়ায়েল বা ওবে ইবনে খালাফের যে ঘটনা এটাকে সামনে এনে আল্লাহ বুঝাতে চাইলেন যে আকাশ সৃষ্টি করা কঠিন না তোমাদের নিশ্চয়ই আকাশ সৃষ্টি করা কঠিন দ্বিতীয়বার সৃষ্টি করা কঠিন না প্রথমবার নিশ্চয় প্রথমবার প্রথমবার তিনি পড়লে পরে কেন তোমাদের আবার জীবিত করতে পারবেন না আকাশের মতো সুবিশাল এই সৃষ্টি তিনি অস্তিত্ব আনতে পারলে তোমাদের কেন আবার জীবিত করতে পারবেন না ইটস ভেরি পসিবল ভেরি ইজি ফর আল্লাহ আলা সো লাইফ আফটার ডেথ আল বাস আল হাসার আল নাসার এগুলো সত্য মহাসত্য বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানা আয়াত দিয়ে পেশন ইসলাম কোরআদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছেন এবং পুন পুনরুজ্জীবন পুনরুত্থান যে এটা হবে এটা আল্লাহ তালা আমাদের কাছে সুরাই ইয়াসিনের মাধ্যমে সুস্পষ্ট করেছেন সম্মানিত শুধু এই ছিল সুরাই ইয়াসিনের সর্বশেষ সেকশন বা সর্বশেষ পর্ব আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমরা তিরাশি আয়াত বিশিষ্ট কোরআনের হৃদয় খ্যাত এই সুরাটির ধারাবাহিক অর্থ বর্ণনা মর্মার্থ উদ্ঘাটন সংক্ষিপ্ত তফসির আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম ইনশাআল্লাহ তালা আমরা আগামী পর্বে এই তিরাশি আয়াত বিশিষ্ট সুরাইয়াসিনের মধ্যে থেকে আমরা আসলে কী শিখলাম কি জানলাম কিভাবে আমরা এই সুরার রিমাইন্ডারগুলোকে মেসেজগুলোকে লাইফ লেসনগুলোকে আমাদের জীবনের সাথে রিলেট করতে পারি আমরা কি শিখতে পারি আমরা সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ চতুর্থ পর্বে সুরাইয়াসিনের দ্য হার্ট অফ দ্য কোরআন বা কোরআনের হৃদয় শিরোনামে চার পর্বের ধারাবাহিক লাইফ সিরিজের চতুর্থ পর্ব বা শেষ পর্ব আগামী বৃহস্পতিবার রাত দশটায় সে পর্বটি আপনাদের সবাইকে দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের এ তৃতীয় পর্ব এখানে শেষ করছি হাদামা হ্যাঁ ওসালাম আলাইকুম আলা তাক